তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগের দিন তোমাদের আমি রূপতত্ত্ব চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউর ফার্স্ট পার্টটি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এর সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করব এবং আজকে এই চ্যাপ্টারটা শেষ। এবং তোমাদের যদি কোয়েশ্চেনগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার অন্যান্য সমস্ত বড় প্রশ্নের নোটস তোমাদের লেখানো কমপ্লিট আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং যদি খুঁজে পেতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এর আগেও তোমাদের আমি ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এছাড়া ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলি আছে সেগুলি কমপ্লিট করে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু সকলেই তৈরি করো। তো চলো আজকের কোয়েশ্চেন আনসারগুলি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, স্বাধীন ও পরাধীন রূপমূল বলতে কী বোঝো? যতগুলো কোয়েশ্চেন করানো হয়েছে বা আজকেও হবে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, আমি ভালোভাবে বুঝিয়েছি। তাও যদি কোথাও কোনো প্রশ্নে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো তো, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক অর্থাৎ রূপ স্বাধীনভাবে বাক্যে তথা ভাষায় ব্যবহৃত হলে তাকে বলে স্বাধীন রূপমূল। প্রথমে আমি পড়ে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বুঝে গেলে কী হয়, জিনিসটা মনে রাখতে সুবিধে হয়। দেখো, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক অর্থাৎ রূপ স্বাধীনভাবে বাক্যে তথা ভাষায় ব্যবহৃত হতে পারে না, তাকে বলে পরাধীন রূপমূল। যেমন দেখো, উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মানুষকে, এখানে দেখো মানুষ হলো স্বাধীন রূপমূল এবং কে হলো পরাধীন রূপমূল। কারণ আমরা যদি শুধু কে বলি তার স্বাধীন কোনো অর্থ বোঝাচ্ছে না, সেই জন্যে এখানে কেটা হচ্ছে পরাধীন রূপমূল এবং মানুষের নিজস্ব একটা অর্থ আছে, তাই মানুষটা হলো স্বাধীন রূপমূল। আগে বছর দিয়েছিল কোশ্চেনে, আগে বছর না আর তার আগে বছর, যাই হোক, মানুষকে এগুলো ভেঙে ভেঙে দিতে পারে যে মানুষকে, এখানে মানুষ কোন জাতীয় রূপমূল বা কে কোন জাতীয় রূপমূল, ঠিক আছে, তাই বুঝে পড়বে সব সময়। কারণ আমি এমসিকিউ এবং এসিকিউ একসাথে কিন্তু করাই, ঠিক আছে, যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার থাকে। দেখো যেমন আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবে, ফুলওয়ালা, এখানে ওয়ালার কি আলাদা করে কোনো অর্থ আছে? তুমি শুধু ওয়ালা বলে কিছু বোঝাতে পারবে? পারবে না। তাই ওয়ালাটা হলো এখানে পরাধীন রূপমূল এবং ফুলটা হলো স্বাধীন রূপমূল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাও যদি বুঝতে অসুবিধা হয় আমি বারবার করে বলি যে কমেন্ট করে কিন্তু জানিও। এরপরে দেখো, স্বনিম ও রূপিমের দুটি পার্থক্য লেখো। আজ একটু তাড়াতাড়ি বলছি কারণ এক সপ্তাহ ধরে আমি আগের দিনও বলেছিলাম যে তোমাদের এখানে আমাদের এখানে রথযাত্রা চলছে, সেই জন্য মাইক কন্টিনিউয়াসলি বাজতে থাকে, সেই জন্য আমার শ্যুট করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি ভাবছি যে তাড়াতাড়ি বুঝিয়ে নিই, এখনও যদি মাইকটা চালু হয়ে যায় সেক্ষেত্রে আমার বোঝাতে অসুবিধা হবে এবং তোমাদেরও শুনতে অসুবিধা হবে। তো দেখো, স্বনিম ভাষার ক্ষুদ্রতম একক কিন্তু রূপিম তা নাও হতে পারে। স্বনিমের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু রূপিমের একটা নিজস্ব অর্থ থাকবে। তাহলে স্বনিম ভাষার কী উপাদান ক্ষুদ্রতম একক এবং রূপিম তা নাও হতে পারে। স্বনিমের নিজস্ব অর্থ নেই কিন্তু রূপিমের নিজস্ব অর্থ আছে। পরে দেখো, বিভক্তি বলতে কী বোঝো? যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলে বিভক্তি। যেমন ব্যাপারটা একটু বোঝায় তাহলে বুঝতে পারবে যে রামের এখানে এর হলো বিভক্তি। যেমন দেখো, রামের শেষে কী আসছে? এর। যখনই শব্দকে আমরা বাক্যে ব্যবহার করব তখনই সেটাকে কিন্তু পদে পরিণত আমাদের করতেই হয় এবং পদে পরিণত করতে হলে আমাদেরকে বিভক্তিযুক্ত করতে হবে। যেমন রামের, রামের খুব জ্বর, তাহলে রামের এরটা হলো এখানে বিভক্তি। রাম, রাম খুব জ্বর, এমনি দেখো ভালো লাগছে, শুনতে লাগছে না? রামের খুব জ্বর, তাহলে রামের করাটার জন্য অর্থাৎ এর বিভক্তি আমাদের যোগ করতেই হচ্ছে। ঠিক আছে, তারপর পরে উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে পদের অর্থকে বদলে দেয়, তাকে বলা হয় উপসর্গ। যেমন অজানা, অকাজ, অনাসৃষ্টি, বিদেশ। দেখো, জানার সাথে যদি আমরা অযোগ করি তাহলে এর অর্থটা পাল্টে যাচ্ছে কি না? ঠিক একইভাবে কাজের সাথে যদি অযোগ করি অকাজ হয়ে যাচ্ছে, অর্থগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই তোমাদের
মানে এমসিকিউ তো দিতে পারে যে অজানা, অকাজ, অনাসৃষ্টি, বিদেশ, এগুলো কিসের উদাহরণ, উপসর্গের উদাহরণ বুঝে কিন্তু কোয়েশ্চেন করবে। কারণ শর্ট কোয়েশ্চেনে এমসিকিউ তো দিতে পারে, তখন কিন্তু ছেড়ে চলে এসো না কেউ, ঠিক আছে? যেমন সৃষ্টি, যদি দেখো যে তার নিজস্ব একটা অর্থ আছে কিন্তু তার আগে কিছু যুক্ত হয়ে তার অর্থটাকেই বদলে দিচ্ছে, তখন সেটা তোমরা চোখ বন্ধ করে উপসর্গ করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এরপর দেখো পরের প্রশ্ন, প্রত্যয় কোন জাতীয় রূপমূল? প্রত্যয় হলো নিষ্পাদিত রূপমূল। আগের দিনে আমি করিয়েছিলাম যে বিভক্তি কোন জাতীয় রূপমূল। তারপর দেখো দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে কী বলে? মিশ্র রূপমূল, বা তোমাদের প্রশ্নতে দিতে পারে যে মিশ্র রূপমূল কাকে বলে। তখন তোমরা লিখবে দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে মিশ্র রূপমূল বলা হয়, যেমন গঙ্গা ফড়িং, শাসনকাল, মৃত্যুদণ্ড ইত্যাদি। পরে দেখো দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে কি বলে? জটিল রূপমূল, যেমন অসহযোগিতা, জাতীয়তাবাদ, কুসংস্কারগ্রস্ত। পরের প্রশ্ন, অনুকার শব্দ কাকে বলে? একটি শব্দের সাথে ধ্বনিগত মিল রেখে যেসব অর্থহীন শব্দ তৈরি করা হয় তাদের বলা হয় অনুকার শব্দ। যেমন দেখো টুপ টাপ জল টল বই টই, এখানে টয়ের কোনো অর্থ নেই, শুধুমাত্র ধ্বনিগত মিল রেখে এটাকে উৎপন্ন করা হয়েছে, কিন্তু বইয়ের একটা স্বাধীন অর্থ আছে। ঠিক একইভাবে জল টল। এরপর দেখো পদদত্ত কাকে বলে? একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদত্ত বলে। উদাহরণে তোমরা দেবে সকাল সকাল, চুপি চুপি, বা তোমরা এরকমভাবে উদাহরণে দিতে পারো যে সমার্থক শব্দযোগে গঠিত পদদত্ত হলো ভাবনা চিন্তা। দেখো সমার্থক শব্দযোগে কেন বলা হয়েছে, কারণ ভাবনার যা অর্থ চিন্তারও দেখো তাই অর্থ। আরেকটা তোমরা দিতে পারো যে বিপরীত শব্দযোগে গঠিত পদদত্ত হলো ভালো মন্দ, অল্প বিস্তর, কারণ এগুলি একে অপরের উল্টো, ভালো বিপরীত কি মন্দ। এরপরে প্রশ্ন, বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? আপাত অর্থহীন যে পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে বলা হয় ক্র্যানবেরি রূপমূল। যেমন এই উদাহরণগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, কারণ উদাহরণগুলো কিন্তু এমসিকিউতে খুব শর্ট কোয়েশ্চেন দেয়। দেখো যেমন আলাপ বিলাপের লাভ অংশটি হলো ক্র্যানবেরি রূপমূল, দিতেই পারে যে আলাপ বিলাপের লাভ অংশটি কিসের উদাহরণ, তখন মনে রেখো ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? বহুব্রীহি সমাস। দেখো মোট 20টা কোয়েশ্চেন হলো এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউ নিয়ে, এই ভালোভাবে 20টা কোয়েশ্চেন কিন্তু তৈরি করে রেখো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং বাংলার অন্য অন্য সমস্ত বড় প্রশ্নের নোটস দেখবে লেখানো আছে, প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। এছাড়াও ধ্বনিতত্ত্ব বা ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এগুলি থেকে সমস্ত নোটস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চাইলে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।